প্রসঙ্গ মুকুল রায়ের দলবদল। তিনি বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন। মুকুল রায়ের বিরুদ্ধে এই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার অভিযোগকারী এবং অভিযুক্ত দুজনকেই শুনানিতে বিধানসভায় ডেকেছিলেন, কিন্তু জাননি দুজনের কেউই। কেন অনুপস্থিত থাকলেন তারা? কারো সঙ্গেই যোগাযোগ করা যায়নি। তবে মুকুল রায়ের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, তিনি অসুস্থ, শুনানিতে অংশ নেবার মতো শারীরিক অবস্থা তার নেই। অন্যদিকে বিরোধী দলনেতার অফিস সূত্রে জানা গিয়েছে, তিনি স্পিকারকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন তার ওপর বিধানসভার বিধিনিষেধ আরোপ হয়ে আছে, এই অবস্থায় তিনি কিভাবে বৈঠকে যাবেন। সূত্রের খবর, বিধানসভা ভবনেই প্রবেশাধিকার নেই শুভেন্দুর। ওই চিঠির জবাবে স্পিকার তাকে জানান, বিরোধী দলনেতা তার ঘর এবং বিধানসভা ভবনের ইনার লবি বাদ দিয়ে অন্য পথে আসতে পারেন, কিংবা ওর আইনজীবীরা আসতে পারেন। এদিন শুভেন্দুর পক্ষ থেকে তার আইনজীবীরা শুনানিতে যোগ দেন। মুকুল রায়ের আইনজীবীও শুনানিতে হাজির ছিলেন। মহামান্য হাইকোর্টের নির্দেশটা ছিল যে আবার অনারেবল স্পিকারকে মুকুল রায়ের ডিফেকশনের মামলাটা আবার শুনানি করতে হবে, সেটারই আজকে হিয়ারিং ছিল। এবারে মুকুল রায়ের যে বক্তব্য আছে সেটা ওনারা 28 তারিখে নেক্সট ডেট আছে, সেই নেক্সট ডেটে আবার শুনানি হবে। সেখানে অপোজিট পার্টি মানে মুকুল রায়ের পক্ষ থেকে ওনার শুভেন্দু অধিকারীর তরফ থেকে তাদের সাবমিশন কমপ্লিট করলেন, কিছু নতুন জাজমেন্ট দেখিয়েছে, আর 28 তারিখে ম্যাটারটা ফিক্স করলো। আমাদের আজকে কিছু জাজমেন্টগুলো যদি নতুন দেখিয়েছি সেটাকে ডিসিশন করে পরের দিন আমরা কিন্তু সাবমিট করবো। ওই জন্য আজকে আমরা অ্যাডজমেন্ট চেয়েছি, 28 তারিখে একটা সময় রাখা হয়েছে। ওরা স্পেশাল এভিডেন্স অ্যাক্টের উপরে সাবমিট করেছে, পার্টিকুলার যে একটা স্কোপের উপরে যে পার্টিকুলার যেগুলো প্রেজেন্ট ছিল নিউজ পেপার মিডিয়ার উপরে যেগুলো দেখিয়েছে সেটার উপরে সাবমিট করবে। আর ওই সার্টিফিকেট যেটা ছিল ওটা নিজে লড়েছে, দেখুন নতুন ওরা বেশ কিছু পয়েন্টস এনেছে, সেই জন্য লড়বার জায়গা আছে। এই তো তা বলে আমাদের আমরা তো আমাদের পয়েন্টস কিছু সরছি না, মুকুল রায় সেটাকে আরও বিভিন্ন আরও বড় করে দেখাবো যে কোথায় স্কোপ আছে না আছে। মুকুল রায়ের দলবদল নিয়ে বিধানসভায় পরবর্তী শুনানি আগামী 28 এপ্রিল। দ্য ওয়াল ব্যুরো।